বিএনপির অবরোধের দ্বিতীয় দিন আজ নাশকতার মামলায় মির্জা আব্বাস ও আলাল গ্রেফতার নির্বাচন অংশগ্রহণমূলক না হলে সহিংসতার দুষ্টচক্রে পড়বে দেশ মত বিশ্লেষকদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য পূরণের সংলাপ গুরুত্বপূর্ণ বললেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পূর্ণতা পাচ্ছে গৌরবের পদ্মা সেতু দক্ষিণ দুয়ারে আজ থেকে ট্রেন চলাচল শুরু নতুন রুটে কমলো ভাড়া যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতুর আড়াই কিলোমিটার কাজে আসছে না মা ইলিশ রক্ষায় মাছ শিকারে নিষেধাজ্ঞা শুধু পূর্ণিমা নয় সময় নির্বাচনে বিবেচনায় নিতে হবে বৃষ্টিপাতও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তথ্য এবং নজিরবিহীন বন্যায় ভাসছে ইতালির উত্তরাঞ্চল ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে মিলানের রাস্তাঘাট ঘরবাড়ি বাংলাদেশি ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত